আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদি প্রবাসীদের জন্য অতীব জরুরি খবর। সৌদি সরকার তিন ধরনের নাগরিককে টিকা গ্রহণকারী হিসাবে দেখছে। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। আপনারা প্রত্যেকে জানেন যে সৌদি সরকার তারা ভ্যাকসিনেশনের ওপরে অনেক বেশি গুরুত্ব আরোপ করেছে। টিকা গ্রহণ করা নাগরিকদের ওপর থেকে ভ্রমণে এখন থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি সরকার। সৌদি আরবের যেসব নাগরিক করোনা প্রতিরোধী টিকা নিয়েছে তারা আগামী 17 মে থেকে বিদেশ সফরে যেতে পারবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া বরাত দিয়ে জানা যায়, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে তিন ধরনের লোককে টিকা গ্রহণকারী হিসেবে বিবেচনা করা হবে। তারা হচ্ছে: এক, যারা করোনা টিকার দুইটি ডোজ নিয়েছে; দুই, যারা ভ্রমণে 14 দিন আগে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছে; এবং তিন, বিগত 6 মাসের মধ্যে যাদের করোনা আক্রান্ত হয়েছিলেন এবং করোনা থেকে সুস্থ উঠেছেন। দেশটি সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি মন্ত্রণালয়ের বিবৃতি উল্লেখ করে বলেছে, সৌদিতে 18 বছরের কম বয়সীদের টিকা দেওয়া হচ্ছে না, কিন্তু তারাও 17 মে থেকে ভ্রমণ করতে পারবে, কারণ তাদের রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদিত বিমা পলিসি। এদিকে সৌদি আরব তার স্থল, সমুদ্র ও আকাশপথ পুনরায় খুলে দেবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। গত 1 বছরেরও বেশি সময় ধরে সৌদি নাগরিকদের উপর বিদেশে ভ্রমণের নিষেধাজ্ঞা ছিল। তবে এক্ষেত্রে আমরা আরও বেশ কয়েকটি খবর শুনতে পাচ্ছি যেখানে উল্লেখ করা হচ্ছে সৌদি আরবের নাগরিকদের পাশাপাশি সৌদি আরবের প্রবাসীদের উপরও শর্ত আরোপ করা হতে পারে। যারা কিনা সৌদি আরবের বাইরে যাবে তাদেরকেও ভ্যাকসিন নিতে হবে। যদিও এটি এখনও কার্যকর হয়নি, তবে এমনটা হওয়ার খুব বেশি সম্ভাবনা রয়েছে। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, এমনটা হলে আপনাকে অবশ্যই অবশ্যই সৌদিতে ভ্যাকসিন নিতে হবে। সৌদি আরব থেকে আপনি যখন দেশে আসবেন ভ্যাকসিন নিয়ে আসতে হবে, তাহলে আপনি পুনরায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। খবরটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলের তো হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।